গণতন্ত্রের অর্থ এটা নয় যে দেশকে টুকরো করার অধিকার আপনার আছে রাষ্ট্রের কল্যাণ একেবারেই তাদের অভিপ্রায় নয় আর কোনো টুকরো নয় এ বিষয়ে যে কথা বলবে তার এদেশে থাকা উচিত নয় বা তাদের রাষ্ট্রের আতিথ্য দেওয়া যেতে পারে সদ্গুরুজি আপনি ভেতরের শত্রুর কথা বলেন গত কয়েকদিন ধরে আমরা এই বিষয়ে বলছি যে ভেতরের শত্রুদের প্রতি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এরা হলো সমর্থক অর্থের যোগানদার সীমানার এপারে আমাদের দিকে থাকা মানুষজন যারা সমর্থন দিচ্ছে দেখুন এটা শুধু দু একজন মানুষকে নিয়ে নয় এর একটা পূর্ণাঙ্গ পরিকাঠামো রয়েছে এই পরিকাঠামোকে সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে যাতে বাইরে থেকে কেউ যদি কিছু করতে চায় তাকে সামরিক বাহিনীর মতো আসতে হবে এভাবে যেন করে যেতে না পারে এটা ঘটতে পারছে কারণ স্থানীয় পরিকাঠামো রয়েছে নির্দিষ্ট পরিমাণ সমর্থন রয়েছে সোশ্যাল মিডিয়াতে সমর্থন রয়েছে অন্য মিডিয়াতেও এটাকে ভেঙে ফেলতে হবে দেখুন রাষ্ট্র নিয়ে গণগণে আবেগ থেকে আমি কিছু বলছি না সমাধানের ভাবনা থেকেই কথাগুলো বলছি রাষ্ট্র এমনটা নয় যে কোনো জায়গা থেকে নেমে এসেছে এটা সেই ধারণা যাতে আমরা সহমত হয়েছি যে এটাই আমাদের রাষ্ট্র যদি এর যত্ন না করি যদি এর মধ্যে নিজেদের বিনিয়োগ না করি এটা চমৎকার ধারণা হয়ে উঠবে না এটা ভয়ঙ্কর ধারণা হয়ে যাবে এখন আমাদের এই সমস্যাটি রয়েছে যে বহু সংখ্যক মানুষ এই ধারণাটির মধ্যে নিজেদের বিনিয়োগ করেনি তারা দোলাচলের মধ্যে রাজনৈতিক মানুষজন সমেত তারা দোদুল্যমান রয়েছে বা কোন দিকে যাবে ঠিক করতে পারছে না তাদের এই দ্বিধার কারণ হয়তো পরিস্থিতির বাস্তবতার মধ্যেই রয়েছে কারণ আমি জানি উল্টো দিক থেকে বহু ক্ষেত্রে পাকিস্তান বিশ্বাস করে যে তারা কাশ্মীর দখলের খুব কাছাকাছি এসে গেছে তারা কখনো বুঝতেই পারেনি তারা যাই করুক না কেন ভারতীয় সেনা কোনোদিনই কাশ্মীরকে তাদের হাতে তুলে দেবে না এটা কোনো দিন হবে না কিন্তু উল্টো দিকে এই বিভ্রম রয়েছে গত সত্তর বছরে বহুবার অন্তত চার থেকে পাঁচবার তারা সত্যিই বিশ্বাস করেছে এটা পাওয়ার কাছে এসে গেছে তারা কারণ ওরা নিজেরা বলা বলি করে যে কাছে এসেই গেছি আর দুমাসের মধ্যে কাশ্মীর আমাদের হবে এ ধরনের কথা ওদিকে চলে এই বিভ্রান্তি আমাদের ভাঙতে হবে সেটা কি করে করতে স্থানীয় পুরোপুরি নিতে হবে এখানে এমন মানুষ আছে যারা স্পষ্ট অদিকের হয়ে কাজ করছে তাদের এক একরকমভাবে সামলাতে হবে বহু মানুষ রয়েছে যারা পাঁচিলের ওপরে বসে আছে কোন দিকে যেতে হবে জানে না তাদের সহানুভূতির সঙ্গে দেখতে হবে আর যারা এদিকেই রয়েছে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। আমি জানি না সম্প্রতি একটি ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্ট আপনি পড়েছেন কিনা লেখাটিতে ভারতীয় সেনাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের জাতপাতের প্রসঙ্গ টানা হয়েছে ওখানে বলা হয়েছে শহীদ হয়েছে যারা তাদের মাত্র সাড়ে বারো শতাংশ হল উচ্চ বর্ণের আর বাকি অধিকাংশ হলো নিম্ন বর্ণের তফশিলি জাতি বা উপজাতি বা অন্যান্য অনগ্রসর দেখুন এটা অত্যন্ত নিচু মনের পরিচয় এদেশের জন্য দুর্ভাগ্য যে সোশ্যাল মিডিয়ায় তারা আসছে মিডিয়াও তাদের ক্যামেরায় ধরছে এরা মানুষের পরিচয়ের উপযুক্ত নয় দয়া করে এদের দিকে ক্যামেরা ধরবেন না কিন্তু স্যার ক্যামেরা না ধরলেই কি ভেতরের ক্ষতটা সেরে যাবে সমাধান আসবে দেখুন ক্ষত যদি শরীরের ভিতরে থাকেও সেটাকে মুখে বয়ে বেড়াতে হবে না কিন্তু এটাকে কি সামলাতে হবে না ব্যবস্থা নিতেই হবে আমাদের কিভাবে সামলাব এটা দেখুন মানুষের এই অসঙ্গত কথার একমাত্র কারণ তারা একদিনের জন্য খ্যাতিমান হতে চাইছে প্রথমেই তাদের এই মর্যাদা দেবেন না এদেশে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে কেউ একজন পর্দায় আসতে চাইছে আর তার জন্য যা করতে হবে কিছু অসঙ্গত উদ্ভট কথা বলতে হবে সেরকম কিছু বললেই ক্যামেরা ধরছে কিন্তু সদ্গুরুজি তাদের যদি এরকম কিছু করতে বারণ করা হয় তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় এদেশের রাস্তায় নেমে তারা যুদ্ধ ঘোষণা করবে তাদের বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে সারা দেশে অসহিষ্ণুতা তৈরি হচ্ছে দেখুন ভাষা হল মানুষের কাছে থাকা এক মূল্যবান সৌভাগ্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের ভাষা যেন মানুষের মতোই হয় মানুষ হওয়ার অর্থ আর যা দিয়ে আমরা অন্য প্রাণীদের থেকে আলাদা তা হল আমাদের মধ্যে এমন এক বুদ্ধিবৃত্তি আছে যা অদম্য প্রবৃত্তির ঊর্ধ্বে উঠেও সাড়া দিতে পারে অর্থাৎ আমরা আরও বেশি কাছে টেনে নিতে পারি অন্য প্রাণীদের মতো আমরা নিজেদের জগতেই বেঁচে থাকতে পারি না তার বাইরে তাকাবার রাস্তাও আমাদের রয়েছে মানুষ হয়েও ভাষার মাধ্যমে যদি তার প্রকাশ না হয় আপনার কথা বলার অধিকার থাকে না আপনার সেই অধিকার থাকা উচিত এরকম মানুষ আর কথার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত দেখুন ভঙ্গের আইন এদেশে আছে মানহানির বিরুদ্ধে আইনও এদেশে আছে কিন্তু আপনি যদি কারো বিরুদ্ধে মানহানির মামলা করেন আপনাকে আদালতে তাদের চেয়ে বেশি দৌড়াতে হবে তাহলে কিভাবে তাই আমার কথা হল প্রথমেই ন্যায় বিচার দ্রুত হতে হবে এটা অত্যন্ত জরুরি ন্যায়বিচার পেতে যদি দশ পনেরো বছর লাগে আপনি তো তাকেই শাস্তি দিচ্ছেন যে ইতিমধ্যেই অন্যের দ্বারা অসম্মানিত হয়েছে দেশের সব জায়গায় প্রতিদিন মানুষের সঙ্গে এটা ঘটছে এটা যেন সবার জন্যই খোলা যে কেউ যা খুশি বলতে পারে কারণ এর কোনো পরিণাম নেই এটা যদি আগের সময় হতো গণতন্ত্র না থাকলেও শহরে বা গ্রামে কেউ যদি আপনাকে মিথ্যা ও অপমানজনক কিছু বলতো অন্যরা গিয়ে তাকে প্রহার করত কিন্তু সেটা আইনের বিরোধী আপনি তাকে চর মারলে আপনাকেই আটক করা হবে তাকে নয় তো তো আইন নিজের হাতে তুলে নিতে বলছি না কিন্তু যদি শারীরিকভাবে কিছু করতে যান সেটাই হবে আইন নিজের হাতে তুলে নেওয়া কিন্তু এখন যে যা খুশি করতে পারে তার জন্য কোনো আইন নেই আইন আছে ঠিকই কিন্তু তা এতই ধীর গতি যে সেটা সবসময় আপনাকে বিদ্রুপ করবে তো এগুলোর মীমাংসা করতেই হবে এটা অন্যতম জরুরি বিষয় তা সে দেশের ব্যবসায়িক অগ্রগতি বা এই বিষয়ের মীমাংসা কারণ যাই হোক তাদের বিষয়ে সিদ্ধান্তে আসতেই হবে যারা সমর্থন করছে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে সন্ত্রাসের মাধ্যমে অথবা নানাভাবে রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করছে তিন মাসের মধ্যে ন্যায় বিচার নিয়ে আসতে হবে আপনার হাতে যথেষ্ট বিচারক নেই তাই তো আমার কথা হল এটা নিয়ে ভাবার সময় এসেছে যে শহরের দায়িত্বশীল নাগরিক যারা ধরা যাক এক হাজার যারা কিনা যাবতীয় সংস্কারের উঠে কিছুটা বিচারের কাজ করতে পারেন পাঁচ কি জন মানুষকে বিচারক হিসেবে তৈরি করে যাবতীয় সাধারণ মামলা নিষ্পত্তি করা যেতেই সাদগুরুজি কি বলছেন আপনি এ দেশের মানুষের কাছে এখন উমর খালিদ বা এরকম আরও যারা রয়েছে কানহাইয়া কুমার তারা আজকাল প্রতীক হয়ে উঠেছে কারণ তারা স্লোগান তুলেছে অন্তত তারা সেই দলে ছিল যারা স্লোগান তুলেছিল ভারত তেরে টুকরে টুকরে হোঙ্গে আফজল হামা তাদের বিরুদ্ধে যদি দেশদ্রোহিতার আইন প্রয়োগ করা হয় মূলধারা রাজনৈতিক দলগুলো বেরিয়ে এসে প্রশ্ন তুলছে এটাই বলছি যে আইন মোতাবেক তাদের রাস্তায় রাস্তায় হাঁটা উচিত নয় ঠিক আছে তারা শুধু হাঁটছে তাই নয় প্রচারের আলোটাও ছিনিয়ে নিচ্ছে দয়া করে এটা থামান সময় এসেছে এই মুহূর্তে দেশ প্রস্তুত হয়ে আছে দেশের আবেগ প্রস্তুত হয়ে আছে এর জন্য এখনই ওদের সকলের সঙ্গে বোঝাপড়া করতে হবে সবার সঙ্গে কারণ এটা প্রতিশোধের বিষয় নয় এটা সম্ভাবনাকে নিশ্চিত করার বিষয় যে সম্ভাবনার চৌকাঠে আমরা বসে আছি যা কিনা দারিদ্রের সমস্যা দূর করে এদেশের এবং দেশের মানুষের মঙ্গল সাধন করতে পারে গত দশ পনেরো প্রজন্ম ধরে যারা দারিদ্রকে সঙ্গী করে জঘন্যভাবে বেঁচে আছে এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে আমরা চাই না কিছু নির্বোধতাকে ছিনিয়ে নিয়ে যাক তাই আমরা সমাধানের জন্যই কাজ করব। এটাই সেই সময় পরিকাঠামো ভাঙার কথা যে বলছি তার অর্থ এটাই যে তাদের সকলের কথাই বলছি তারাকে কিচ্ছু যায় আসে না তো অনেকদিন আগে জেনারেল মুশারফ বলেছিলেন এরপর যে যুদ্ধ হবে তা হবে আপনার সীমানার ভিতরেই সীমান্তে নয় তিনি এটা বলেছিলেন তো কয়েকটি বিষয় তার জ্ঞান ও বোঝার ক্ষমতা দিয়েই তিনি এটা বলেছিলেন এখন যেসব লোক প্রকাশ্যে বলছে যে আমরা দেশটাকে ভাঙতে চাই আমাদের স্থির করতে হবে সকলকে আমরা কি দেশটাকে ভাঙতে চাই আমরা একবার ভেঙেছি সেটা আর কখনো করব না কারণ যখন ভেঙেছিলাম দশ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল আর দেড় কোটিরও বেশি মানুষ ছিন্নমূল হয়েছিলেন তাদের অনেকেই সত্তর বছর পরেও স্থায়ী হয়নি এবং আমরা জানি কী সে যন্ত্রণা দেখুন রিপোর্টে থাকে মৃতের কথা যদি এতজন মারা যান আপনি বলবেন এতজন মারা গেছেন মানুষের যন্ত্রণাকে রিপোর্টের উপায় আপনার আছে মানুষের যন্ত্রণাকে রিপোর্ট করতে পারবেন আপনি সেই লক্ষ লক্ষ মানুষগুলো যারা লুট হয়েছে ধর্ষিত হয়েছে সন্তান স্ত্রী স্বামীকে হারিয়ে মরিয়া হয়ে এসেছে এদিক ওদিক উভয় দিকেই আমার কথা হলো আমরা কি আরও একবার সেই অবস্থা তৈরি করতে চাইছি আমি ভৌগোলিক অখণ্ডতার কথা বলছি না আমি বলছি মানুষের যন্ত্রণার কথা আমরা দেখেছি সেই যন্ত্রণা দুর্ভাগ্য যে তা সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি কেউই তা নিয়ে যথেষ্ট লেখার কথা ভাবেনি যথেষ্ট সিনেমা তৈরির কথা ভাবেনি এই প্রজন্মের কাছে তা জীবন্ত পৌঁছে দেয়নি যে এটা ঘটেছিল আমাদের সঙ্গে আর কখনোই এই ভুল করা উচিত নয় তাই রাজধানীর বুকে প্রকাশ্যে কেউ যদি বলে টুকরে টুকরে সেখানে আপনি ঘুরে বেড়াচ্ছেন আর আইনের বৈষম্য করছেন দয়া করে যা করার সেটা করুন গণতন্ত্র এসেছে রাষ্ট্রকে সচল রাখার জন্য রাষ্ট্রকে ভেঙে ফেলার জন্য নয় রাষ্ট্রকে ভাঙার জন্য গণতন্ত্র তৈরি হয়নি কারো যদি এই ধারণা থাকে এখনই তারা নিজেদের সংশোধন করে নি কারণ মূলত ক্ষমতার সুচারু হস্তান্তরী হল গণতন্ত্রের মহিমা রক্ত না করেই ক্ষমতার হাতবদল মানুষের ইতিহাসে কখনো ঘটেনি গণতান্ত্রিক পদ্ধতি আসার পরেই এটা ঘটছে তাই গণতন্ত্রের অর্থ এটা নয় দেশকে টুকরো করার অধিকার আপনার আছে আমরা দেশকে আর ভাগ করতে চাই না একবার এটা করেছি আমরা দেখেছি সেই যন্ত্রণা দেশভাগের ফলে কি হয়েছে এবং এই ঘটনা আমরা আবারও ঘটতে দিতে চাই না আমাদের এই দেশে তো কেউ যদি ভাবে তারা এটা করতে চায় আমরা অবশ্যই ব্যবস্থা নেব কিসের অপেক্ষা করছি আমরা রাষ্ট্রের কল্যাণ একেবারেই তাদের অভিপ্রায় নয় এসব জিনিস যখন রয়েছে সেগুলোকে যদি সঠিকভাবে না সামলাই আমরা শান্তিপূর্ণ মানুষ নই একেবারেই সরল ও মূর্খ এটাই সব প্রজন্ম হিসেবে আমি সেই নির্বোধ স্তরে নেমে যেতে চাই না যারা জানতো না এই দেশটিকে সচল রাখতে কি করতে হবে আমি এভাবে মৃত্যুবরণ করতে চাই যে প্রজন্ম হিসেবে আমরা সঠিক পদক্ষেপ নিয়েছিলাম এবং দেশকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছিলাম সবাইকে এটা বুঝতে হবে মানুষের বিপুল পরিমাণ যন্ত্রণা ঘটিয়েছি আমরা দুটো টুকরোকে নিয়ে আর কোনো টুকরো নয় এ বিষয়ে যে কথা বলবে তার এদেশে থাকা উচিত নয় বা তাদের রাষ্ট্রের আতিথ্য দেওয়া যেতে পারে